এ মুসলিম উম্মার যুবকরা আগামী দিনের সৈনিক হতে হবে। তোমরাই আগামী দিনের দিন বিজয়ের সৈনিক। হ্যাঁ শুনেন, সবাই বসবে, সবাই বসবে, আমি বসাচ্ছি, সবাই বসেন ভাই। আমি বলতেছি সবাই চুপ করেন, কেউ কাউকে বসতে বলবেন না। শুনেন, আপনাদের চিল্লা চিল্লি করে সময় নষ্ট করলে আপনাদেরই লস হবে। দলের পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে, আলিমুল আমার পক্ষ থেকে, দলের পক্ষ থেকে শুনেন একটু প্লিজ, সবাই সর ব্যয় শুনেন। এই বাবা রায় কিশোরগঞ্জের মুসলমান, মুসলিমরা এরকম করে না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ এটা না। এই শুনেন, সবাই বসবে, সবাই বসবে, আমি বসাচ্ছি, সবাই বসেন ভাই। আমি বলতেছি সবাই চুপ করেন, কেউ কাউকে বসতে বলবেন না। শুনেন আপনাদের, এই ভাই আপনার চুপ করানোর দরকার নেই, আপনি নিজে চুপ করেন, সবাই নিজ থেকে চুপ করেন, সবাই নিজ থেকে চুপ করেন। এই এই বড় ভাই, এই ক্যামেরাগুলো একটু করে বসে যাবে, একটু পরে ওরা বসে যাবে, ওদেরকে একটু ঠিক করতে দেন, ওদেরকে একটু একা রেডি করতে দেন, পরে বসে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। চিল্লা চিল্লি করে সময় নষ্ট করলে আপনাদেরই লস হবে। আমি অল্প কথা বলেই চলে যাব, প্রোগ্রাম আরও দুইটা আছে, অতএব সবাই একটু দেখতে চায়, এজন্য আমিও একটু আপনাদের সাথে আসলাম, দোয়া নিলাম, আপনারাও আমার জন্য দোয়া করলেন, আমিও আপনাদের জন্য দোয়া করলাম। এখন বেশি কথা বলার সময়ও নাই, সুযোগও নাই। এই এই বাবারা, ক্যামেরাওয়ালারা বসবে আসতে। আর শুনেন, এত বড় আয়োজন, এত সুন্দর আয়োজন, মাইক আনছেন এগুলো, এটা তো 5 মিনিট কথা বললে গলা শেষ। এই গতকাল কেজি কিশোরগঞ্জে মাহফিল করলাম, আবুল হোসেন ভাই মাইকটার নাম কি ছিল? সোহাগ, ওটা ভালো ছিল। এই যে মাইক, এটা তো 5 মিনিট কথা বলার পরে গলা আর থাকবে না, কথা নিচ্ছেই না, এত মানুষের মধ্যে এভাবে জোর করে কথা বলতে হলে খুব কষ্ট। মাইকওয়ালারা একটু সাউন্ডটা বাড়াইয়া দেন। আর আপনাদেরকে বলবো, দয়া করে, দয়া করে যে যেভাবে আসেন এভাবেই দেখেন, এভাবেই শুনেন, কারণ এত লোক হয়েছে যে এখানে নতুন করে কোনো কিছু করতে গেলে বিশৃঙ্খলা আরও বাড়বে। তার চাইতে বরং অল্প সময় দিব, এই ক্যামেরার অ্যাঙ্গেল ঠিক করতে করতে দেখবেন যে আলোচনায় শেষ, তখন আফসুস করবেন বসে বসে, আয় হাই ক্যামেরা ফেসবুকিং আর ইউটিউবিং করতে গিয়ে নিজে কিছু শুনতে পারলাম না, এই অবস্থা যেন না হয়। অল্প কথা বলবো, আগে বলতেছি আবারও বলতেছি, যারা কথা বলতেছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনার মাতবরির দরকার নাই, কাউকে ভাই প্লিজ বলার দরকার নাই, বসেন, দাঁড়ান, এই করেন, সেই করেন, আপনি নিজে থেকে চুপ থাকেন আল্লাহর হস্তে। এই ভাই, কেউ কেউ কাউকে বলারই দরকার নাই যে বসেন, চুপ থাকেন, আপনি নিজে চুপ সে যান, আপনি আপনার জবানটাকে চুপ করান, ব্যাস। এই যে কত সুন্দর না পরিবেশটা, মনে হচ্ছে এখন মনে হচ্ছে আমরা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈনিক। আমাদের আচরণ হবে সুন্দর সুশৃঙ্খল। এ মুসলিম উম্মার যুবকরা আগামী দিনের সৈনিক হতে হবে। তোমরাই আগামী দিনের দিন বিজয়ের সৈনিক। এ যুবকরা শৃঙ্খল হতে পারে না, দাঁড়াতে বলবো তো দাঁড়াবে, বসতে বলবো তো বসবে, ইনশাআল্লাহ জীবন দিতে বললে জীবন দিবে। রাজি আছেন? একবার চুপ, মাশাআল্লাহ। এই যে এইটা দরকার,